হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং আর আমি রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরই বন্ধু রায় আর আজকে আপনাদের জন্য রয়েছে বারো হাজার তিনশো উনসত্তর কুম্ভ এক্সপ্রেসের যাবতীয় টাইম টেবিল কুম্ভ এক্সপ্রেস সপ্তাহের পাঁচ দিন রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার এবং শনিবার হাওড়া স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর একটাতে ছেড়ে যায় দেরাদুন গিয়ে পৌঁছায় এক রাত্রি পরে সন্ধ্যা ছটা বেজে দশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে দেরাদুনের একান্ন কিলোমিটার আগে রয়েছে হরিদ্বার ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্ট রেকজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম ছাব্বিশ ঘন্টা পঞ্চাশ মিনিট যাত্রাপথে উনিশটা স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব পনেরোশো সাঁত্রিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সাতান্ন কিলোমিটার পার আওয়ার্স এবারে জেনে নেব কুম্ভ এক্সপ্রেস সম্পর্কে কিছু কথা কুম্ভ এক্সপ্রেস বারো হাজার তিনশো উনসত্তর ও বারো হাজার তিনশো সত্তর আপ অ্যান্ড ডাউন কুম্ভ এক্সপ্রেস হলো ভারতীয় রেলওয়ের অন্তর্গত একটি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন ইস্টার্ন রেলওয়ে জোন যা ভারতের হাওড়া জংশন এবং দেরাদুনের মধ্যে চলে ট্রেনটি দু হাজার সালে হাওড়া জংশন এবং হরিদ্বার জংশনের মধ্যে চালু করা হয়েছিল এটি তেরোই জানুয়ারি দু হাজার দেরাদুন পর্যন্ত বাড়ানো হয়েছে এটি হাওড়া জংশন থেকে দেরাদুন পর্যন্ত ট্রেন নম্বর বারো হাজার তিনশো উনসত্তর বিপরীত দিকে বারো হাজার তিনশো সত্তর হিসাবে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড রাজ্যে পরিষেবা দিয়ে থাকে বারো হাজার তিনশো উনসত্তর বারো হাজার তিনশো সত্তর কুম্ভ এক্সপ্রেস বর্তমানে একটি এসি টু টায়ার একটি এসি থ্রি টায়ার চারটি স্লিপার ক্লাস দুটি অসংরক্ষিত বা জেনারেল কোচ দুটি এসএলআর সিটিং কাম লাগেজ ক্রেক রয়েছে এবং একটি প্যান্টিকার রয়েছে যাত্রীর চাহিদার উপরে নির্ভর করে এখানে কোচ বাড়ে এবং কমে বারো হাজার তিনশো উনসত্তর কুম্ভ এক্সপ্রেস এবং বারো হাজার তিনশো সত্তর কুম্ভ এক্সপ্রেস পঞ্চান্ন কিলোমিটার ঘন্টা গতিবেগে উনত্রিশ ঘন্টা পাঁচ মিনিটে পনেরোশো সাতাশি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বারো হাজার তিনশো উনসত্তর বা বারো হাজার তিনশো সত্তর আপ অ্যান্ড ডাউন কুম্ভ এক্সপ্রেস হাওড়া থেকে আসানসোল জংশন মধুপুর জংশন জসিডি ঝাঁঝা কিউল, মোকামা জংশন পাটনা জংশন আড়া জংশন বাক্সার মোগলসরাই জংশন বারাণসী লক্ষ্ণৌ জংশন মোরদাবাদ জংশন হরিদ্বার হয়ে দেরাদুন পর্যন্ত যাচ্ছে সম্পূর্ণ রুটটি কিন্তু ইলেকট্রিসিটি হয়ে যাওয়ায় হাওড়া ভিত্তিক ডাব্লু এপি সেভেন বা ডাব্লু এপি ফোর লোকোমোটিভ দ্বারা হাওড়া থেকে দেরাদুন পর্যন্ত এবং বিপরীত সেইভাবে ইঞ্জিন চালানো হয় ট্রেনটি তার রেক বারো হাজার তিনশো সাতাশ এবং বারো হাজার তিনশো আঠাশ উপাসনা স্প্রেসের সাথে শেয়ার করে নেয় ট্রেনটি ট্রাক গেজ হচ্ছে পাঁচ ফুট ছ ইঞ্চি রোলিং স্টক আইসিএফ কোচ ট্রেনটি প্রথম চালু হয়েছিল তিরিশে ডিসেম্বর দু বর্তমান অপারেট করছে পূর্ব রেল তো বন্ধু এটা গেল কুম্ভ এক্সপ্রেসের ইতিহাস এবারে আছেন কুম্ভ এক্সপ্রেসের টিকিটের দাম আপনাদেরকে জানিয়ে দিই কুম্ভ এক্সপ্রেসের জেনারেল টিকিটের দাম তিনশো টাকা স্লিপারের দাম ছশো টাকা এসি থ্রি টায়ার ষোলোশো সত্তর টাকা এসি টু টায়ার চব্বিশশো টাকা টিকিটের ফেয়ার চার্ট স্ক্রিনে দিয়ে দেওয়া হলো রেগুলার টিকিট বারো বছরের ঊর্ধ্বে তাদের পাঁচ থেকে এগারো বছর পর্যন্ত বাচ্চাদের টিকিটের চার্জ অষ্টান্ন বছরের ঊর্ধ্বে মহিলা সিনিয়র সিটিজেন চার্জ ষাট বছরের উর্ধে পুরুষ বা সিনিয়র সিটিজেনদের চার্ট এখানে দিয়ে দেওয়া হলো একটু দেখে নিন চার্টটা এরপরে আসবো গাড়িটিতে প্যান্টিকার আছে কি না গাড়িটিতে বেডরোল এবং লিনেন অর্থাৎ কম্বল বা বেড কভার এগুলি অ্যাভেলেবেল রয়েছে গাড়িতে প্যান্টিকার রয়েছে অর্থাৎ গাড়িতেই একটি কোচ আছে যেখানে রান্নার বান্নার ব্যবস্থা রয়েছে অনবোর্ড ক্যাটারিং রয়েছে অর্থাৎ আইআরসিটিসির নির্দিষ্ট কিছু স্টেশন থেকে প্যাকিং রেডি খাবার ট্রেনে ওঠানো হয় ই ক্যাটারিং আছে আপনি বিভিন্ন স্টেশন থেকে আইআরসিটিসির বিভিন্ন অ্যাপ রয়েছে ক্যাটারিং অ্যাপ বা রেস্ট্রো অ্যাপ সেখান থেকে আপনি খাবার অর্ডার করতে পারেন এবারে আসবো বারো হাজার তিনশো উনসত্তর কুম্ভ এক্সপ্রেস যাত্রাপথে যে সতেরোটি স্টেশনে দাঁড়ায় কোন স্টেশনে কতক্ষণের জন্য দাঁড়ায় স্টেশনটি কোন রাজ্যে কোন জেলাতে অবস্থিত যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে বারো হাজার তিনশো উনসত্তর কুম্ভ এক্সপ্রেস সপ্তাহের পাঁচ দিন হাওড়া স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে দুপুর একটাতে ছেড়ে যায় হাওড়া ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন আসানসোল জংশনে ট্রেনটি এসে পৌঁছায় দুপুর তিনটে বেজে উনত্রিশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর দুপুর তিনটে বেজে চৌত্রিশ মিনিটে ছেড়ে যায় আসানসোল জংশন আসানসোল পশ্চিম বর্ধমান বেঙ্গল পরবর্তী স্টেশন মধুপুর জংশন ট্রেনটি এসে পৌঁছায় বিকেল চারটে বেজে তেত্রিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় মধুপুর জংশন মধুপুর ঝাড়খণ্ড পরবর্তী স্টেশন জার্সিডি জাংশন ট্রেনটি এসে পৌঁছায় বিকেল পাঁচটায় দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর বিকেল পাঁচটা বেজে দু মিনিটে ছেড়ে যায় জাসিডি জাংশন ঝাড়খণ্ড পরবর্তী স্টেশন ঝাঁঝা ট্রেনটি এসে পৌঁছায় সন্ধ্যা ছটা বেজে দশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর সন্ধ্যা ছটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় ঝাঁঝা বিহার পরবর্তী স্টেশন জামুই ট্রেনটি এসে পৌঁছায় সন্ধ্যা ছটা বেজে বত্রিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সন্ধ্যা ছটা বেজে চৌত্রিশ মিনিটে ছেড়ে যায় জামুই বিহার পরবর্তী স্টেশন কুয়েল জাংশন ট্রেনটি এসে পৌঁছায় সন্ধ্যা ছটা বেজে অষ্টান্ন মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সন্ধ্যা সাতটায় ছেড়ে যায় কুয়েল জাংশন লক্ষ্মীসারায় বিহার পরবর্তী স্টেশন মোকামা ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি সাতটা বেজে ছাব্বিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি সাতটা বেজে আঠাশ মিনিটে ছেড়ে যায় মোকামা বিহার পরবর্তী স্টেশন পাটনা জংশন ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তিন অথবা চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দশ মিনিট অপেক্ষা করবার পর রাত্রি আটটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় পাটনা জংশন পাটনা বিহার পরবর্তী স্টেশন আড়া জাংশান ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি নটা বেজে সাঁত্রিশ মিনিটে ছেড়ে যায় আড়া জাংশন বিহার পরবর্তী স্টেশন বাক্সার ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি দশটা বেজে কুড়ি মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজে বাইশ মিনিটে ছেড়ে যায় বাক্সার বিহার পরবর্তী স্টেশন দিলদার নগর জাংশন ট্রেনটি এসে পৌঁছায় দশটা বেজে আটচল্লিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় দিলদারনাগর জাংশন উত্তর উত্তরপ্রদেশ পরবর্তী স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি বারোটা বেজে পঁচিশ মিনিটে চার অথবা ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দশ মিনিট অপেক্ষা করবার পর রাত্রি বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন চান্দ্রাউলি উত্তরপ্রদেশ পরবর্তী স্টেশন বারাণসী জাংশন ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দশ মিনিট অপেক্ষা করবার পর রাত্রে একটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় বারাণসী জাংশন উত্তরপ্রদেশ পরবর্তী স্টেশন সুলতানপুর জাংশন ট্রেনটি এসে পৌঁছায় ভোর চারটে বেজে আঠেরো মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর ভোর চারটে বেজে কুড়ি মিনিটে ছেড়ে যায় সুলতানপুর জাংশন সুলতানপুর উত্তরপ্রদেশ পরবর্তী স্টেশন নিহালগার ট্রেনটি এসে পৌঁছায় ভোর চারটে বেজে অষ্টান্ন মিনিটে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর ভোর পাঁচটায় ছেড়ে যায় নিহালগার জগদীশপুর উত্তরপ্রদেশ পরবর্তী স্টেশন ব্যারেলি জংশন এসে পৌঁছায় সকাল এগারোটা বেজে তেরো মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল এগারোটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় ব্যারেলি জাংশন বেরেলি উত্তরপ্রদেশ পরবর্তী স্টেশন মরাদাবাদ জংশন ট্রেনটি এসে পৌঁছায় দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি আট মিনিট অপেক্ষা করবার পর দুপুর বারোটা বেজে অষ্টান্ন মিনিটে ছেড়ে যায় মোরাদাবাদ জাংশন মোরাদাবাদ উত্তরপ্রদেশ পরবর্তী স্টেশন লাক্সার জংশন ট্রেনটি এসে পৌঁছায় দুপুর তিনটে বেজে আট মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর দুপুর তিনটে বেজে দশ মিনিটে ছেড়ে যায় লাকসার জাংশন লাকসার হরিদুয়ার উত্তরাখণ্ড পরবর্তী স্টেশন হরিদুয়ার ট্রেনটি এসে পৌঁছায় দুপুর তিনটে বেজে পঞ্চাশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দশ মিনিট অপেক্ষা করবার পর বিকেল চারটেতে ছেড়ে যায় হরিদুয়ার উত্তরাখণ্ড পরবর্তী এবং অন্তিম স্টেশন দেহাদুন ট্রেনটি এসে পৌঁছায় সন্ধ্যা ছটা বেজে দশ মিনিটে দেহাদুন উত্তরাখণ্ড তো বন্ধু এই তো বারো হাজার তিনশো উনসত্তর কুম্ভ এক্সপ্রেসের যাবতীয় টাইম টেবিল হিস্ট্রি কখন কোথায় যাবতীয় তথ্য জানালাম আপনাদেরকে তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে রাখুন আর এরকমের ভিডিও পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না ধন্যবাদ